বন্ধুরা, আমরা ফার্স্টে গাড়িটার ফ্রন্ট সেটটা দেখাবো। আপনারা যদি এই সেটটা দেখেন যে টোটাল ডিফারেন্ট ক্যাটাগরি একটি গাড়ি, এদিকে দেখাও, এদিকে এদিকে। সো এই সাইড থেকে যদি দেখেন যে এখানে যে ডিসপ্লেটা এটাও কিন্তু টোটালি ডিফারেন্ট। এখানে যেই আপনার মনিটরটা আছে এই মনিটরটাও কিন্তু টোটালি আলাদা। এক কথায় বলতে গেলে এই গাড়িটার প্রত্যেকটা সাইডই কিন্তু টোটালি আলাদা। আর এসইউভির মধ্যে এই গাড়িটা হলেও আপনার আয়কর কিন্তু মাত্র 25,000, যত গাড়িটা 1500 সিসির একটি গাড়ি। আর এই গাড়িটা ইন্টেরিয়রটা ফুলি লেদার ইন্টেরিয়র, এবং আপনার এক কথায় বলতে গেলে গাড়িটা কিন্তু টোটালি ডিফারেন্ট, মানে অন্যান্য যে এসইউভি গাড়ি তার চাইতে লো প্রাইসে ভালো মানের একটি গাড়ি। সো আসুন আমরা কথা না বাড়িয়ে ফ্রন্ট থেকে আমরা টোটালি গাড়িটা রিভিউ করি। সো বন্ধুরা, আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি এমজি ব্র্যান্ডের এইচএস মডেল একটি গাড়ি। বন্ধুরা, আমাদের এই গাড়িটির মডেল এর হচ্ছে 2020, রেজিস্ট্রেশন 21। গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক কালার, ইন্টেরিয়র ফুললি লেদার ব্ল্যাক ইন্টেরিয়র, পুশ স্টার্ট, অল পাওয়ার, অল অটো, ফুললি লোডেড একটি গাড়ি। এবং এই গাড়িটির ফুয়েল ট্যাপ হচ্ছে অনলি অকটেন, ইঞ্জিন সিসি হচ্ছে 1500 উইথ টার্বো, এটা কিন্তু টার্বো চার্জ একটি ইঞ্জিন। সো আপনারা হর্স পাওয়ার বেশি পাবেন এবং মাইলেজটাও ভালো পাবেন, আর গাড়িটা আর্নও ভালো করে এবং খুবই দ্রুত অল্প সময়ে এটার স্পিডটা অনেক বেশি ওঠে। আর তাছাড়া এই গাড়িটা হচ্ছে 1500 সিসির অকটেন চালিত একটি গাড়ি, এবং এই গাড়িটাতে অসংখ্য অপশন আছে। এর মধ্যে সবচেয়ে ভালো একটা অপশন হচ্ছে অটো ব্রেকিং সিস্টেম, যেটা হচ্ছে আমাদের সিটি ড্রাইভে বা আপনার আমাদের শহরে যখন ড্রাইভ করি অনেক সময় কিন্তু অকল্পনীয়ভাবে দেখা গেছে অনেক কিছু সামনে চলে আসে। সো এই গাড়িটা কিন্তু অটোমেটিকলি ব্রেকিং সিস্টেম আছে, যে এখানে দেখেন সিটি ট্রাফিক ব্রেকিং সিস্টেমের যে ক্যামেরাটা বা সেন্সর এটা কিন্তু আছে। সো এক কথায় বলতে গেলে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চমৎকার কন্ডিশনের এবং আউটলুকস স্ট্যান্ডার্ড লেভেলের একটি আউটলুকস এই এমজি গাড়িটা। সো আসুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটার রিভিউটা দেখি। আর এই ভিডিও শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন, এবং অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন আপনারা যদি কোনো গাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান অথবা গাড়ি সংক্রান্ত যে কোনো তথ্য লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভিডিওর মাঝখানে আমি যে কোনো একটা জায়গায় আমার এই গাড়িটির দাম বলে দেবো ইনশাআল্লাহ, এবং আমাদের শোরুমের লোকেশন আমি ভিডিওর শেষে বলে দিব, সাথে থাকবেন বন্ধুরা। আমরা ফার্স্টে গাড়িটার ফ্রন্ট সেটটা দেখাবো। দেখেন গাড়িটা আমরা জাস্ট এনেছি, এখন পর্যন্ত তেমন ওয়াশ পলিশ করিনি মোটামুটি, যেহেতু আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। আজকে অ্যারাউন্ড 8 দিন পরে আপনাদের মাঝে একটা নতুন রিভিউ নিয়ে আসলাম। আমি আশা করি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা, যেহেতু শরীর খুব উইক এবারও আমি আপনাদের মাঝে ভিডিও করতেছি যারা আসলে এমজি গাড়ি চান তাদের জন্য। সো গাড়িটা ফ্রন্ট সেটটা দেখেন, যে এটার যেই মানে এমজির এই গ্রিলটা কিন্তু সবাই পছন্দ করেন, অনেকেই কিন্তু এই গ্রিলটা পছন্দ করেন, এবং এই গাড়িটাতে বাম্পার লাগানো আছে। আর যদি এখানে হেডলাইটগুলো দেখাই, এদিকে চলে আসো, আমরা প্রত্যেকটা পার্ট টু পার্ট, এটা প্রজেকশন হেডলাইট আসছে, পার্ট টু পার্ট দেখাবো এভরিথিং, সবকিছু একদম নিউ আনটাচ কন্ডিশনে। গাড়িটা কিন্তু এক কথায় বলতে গেলে আপনারা কিন্তু কোনো ডেন পেন টাচ আপ কোনো কিছু পাবেন না, 100% জেনুইন কন্ডিশনে আছে। ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস, প্রত্যেকটা গ্লাস, প্রত্যেকটা লাইট সবকিছু অরিজিনাল আছে। আমরা গাড়িটার লেফট সাইডটা দেখাবো। দেখেন লেফট সাইডটা যদি দেখেন, এই গাড়িটা কিন্তু টোটালি রাউন্ড নিকেলের বিট আসছে, এবং ডোরে হ্যান্ডেলগুলো কিন্তু সম্পূর্ণ নিকেলের। হ্যাঁ, অ্যালো উইথ টায়ার যদি দেখাই, দেখেন অ্যালো উইথ টায়ারের কন্ডিশন খুবই ভালো। এবং এখানে টায়ার সাইজটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তাই অনেকে কিন্তু প্রশ্ন করেন যে এটা হচ্ছে টায়ার সাইজ হচ্ছে 18 সাইজ। দেখেন এখানে কিন্তু টায়ার সাইজটা হচ্ছে 18, এই যে 18 সাইজ। হ্যাঁ, যে এখানেও আছে 235, 50 আর 18। সো আমরা গাড়িটার ব্যাক সাইডটা দেখাবো বন্ধুরা। এটা হচ্ছে ব্যাক ডোরটা কিন্তু পাওয়ার। সো যদি আমি চাই যে এখানে আপনার রিমোটও কিন্তু ওপেন করা যাবে, সো আমি রিমোটে ওপেন করে দেখাই, আমি পুশ করলাম, ব্যাক ডোরটা অটোমেটিকলি উঠে যাচ্ছে। সো এটা কিন্তু আমাদের আসলে বাংলাদেশে যারা আমরা মধ্যবিত্ত ম্যাক্সিমাম আমরা কিন্তু হ্যারিয়ার থেকে এই এই ব্যাক ডোরের পাওয়ারটা আমরা জানি, আসলে অনেক গাড়িতেই ছিল বাট হ্যারিয়ার থেকে অনেকটা স্টার্ট। সো এর জন্য আমি এটা দেখালাম। আর এখানে কিন্তু স্পেস অনেক আছে, এক কথায় বলতে গেলে এখানে কিন্তু 2টা লাগেজ ক্যারি করা যাবে। তাছাড়া এই গাড়িটা একটা ভালো দিক আছে যে যদি আপনার অনেক বেশি লাগেজ থাকে, সো এই হ্যান্ডেলটা কিন্তু টোটালি নামিয়ে আপনারা কিন্তু এই যে এখানে আসো, এই সিটগুলো কিন্তু টোটালি ফোল্ড করে দিতে পারবেন, মানে 2টা সিটই কিন্তু এখান থেকে ফোল্ড করা যায়। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। এই
দেখেন এখন কিন্তু একদম প্লেন। এখন চাইলে আপনার এই যে এই সেটআপগুলা এটা টোটালি খুলে কিন্তু এখানে আপনি অনেক মাল, যদি দেখা গেছে যে আপনার অনেক মাল ক্যারি করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিন্তু বিশাল স্পেস পাচ্ছেন। হ্যাঁ, আর তাছাড়া এখানে টিস্যু বক্সের জন্য টিস্যু হোল্ডার যেটা, এখানে কিন্তু আপনার অনেক কিছু বাচ্চাদের খেলনা টেলনা এই সেই অনেক কিছু রাখা যাবে। আর এটা কিন্তু টোটালি ইন্টেরিয়রটা হচ্ছে ফুললি লেদার ইন্টেরিয়র। হ্যাঁ, আর আমরা একটু ব্যাকডলার বিটগুলা দেখিয়ে দিই, যদিও একদম আনটাচ একটি গাড়ি। হ্যাঁ, যেটা এখন পর্যন্ত কোনো ডেন পেন রঙের কাজ করানো হয় নাই, কোনো কিছু অরিজিনাল আছে সব কিছু। সো এটা ওপেন থাকুক, আমরা একটু ইন্টেরিয়রটা দেখাবো, এদিকে চলে আসো বন্ধুরা। এটার ইন্টেরিয়রটা হচ্ছে ফুললি লেদার ইন্টেরিয়র, আমি এটা একটু ওপেন করে দেখাই। আর স্পেস যদি বলি, যে নর্মালি সচরাচর অন্যান্য গাড়িতে যে স্পেস থাকে তার চাইতে কিন্তু এই গাড়িটাতে স্পেস অনেক বেশি, এবং এইখানে চমৎকার একটা হেড রেঞ্জ আছে, আমি দেখাচ্ছি। এই যে এটা কিন্তু সাইডগুলো কিন্তু টোটালি, এই যে ইন্টেরিয়রটা কিন্তু টোটালি হচ্ছে লেদার, ফুল লেদার। আর এখানে আমি দেখাই আপনাদেরকে, দেখেন এটা কিন্তু এখানে যে আপনার মানে এক কথায় বলতে গেলে একটু ডিফারেন্ট করেছে, দেখেন এখানে কিন্তু এটাও কিন্তু নিকেল দিয়েছে। হ্যাঁ, আর গাড়িটার ভিতর থেকে যদি এখনো বলি যে একদম নিউ একটা স্মেল, আর এখানে স্পেস তো আপনি দেখতে পারতেছেন যে আমি কিন্তু খুবই কমফর্ট, বা যারা অনেক আপনার হেলদি ম্যান তারাও কিন্তু এখানে ইজিভাবে বসতে পারবে। আর এখানে কিন্তু ওই যে দেখেন টাইপ সি পোর্ট দেওয়া আছে, এসির ব্লোয়ার পিছনে আছে। আর এই যে এখানে এই এটার সাউন্ড সিস্টেম আমি শোনাচ্ছি না, যেহেতু কপিরাইট স্ট্রোকের একটা বিষয় আছে, সো এর জন্য এটার সাউন্ড সিস্টেমও খুবই ভালো এবং খুবই কমফোর্ট। মানে আপনার এই গাড়িতে বসলে কিন্তু আপনার তো অরিজিনাল লেদার হওয়ার কারণে কিন্তু আপনার গাড়িটা একটু গরমটা কম লাগবে। হ্যাঁ, এখানেও কিন্তু খুবই কমফোর্টেবল একটা, মানে ইউজুয়াল যেই থাকবেন সে কমফোর্ট ফিল করবে ইনশাল্লাহ। এই যে ইন্টেরিয়র দেখেন, এখানে এই হ্যান্ডেল লকের সাথে কিন্তু রাউন্ড নিকেলের বিট দেওয়া আছে, টোটাল ডিফারেন্ট। সো আমরা এখন আপনাদেরকে একটু ইন্টেরিয়রটা দেখাবো, যেটা ফার্স্টে স্টার্ট করে দেখিয়েছিলাম আমি। দেখেন যে ইকো মোডটা দেখেন এখানে কেমন করে দেওয়া আছে। হ্যাঁ, এই যে সুপার স্পোর্টস, মানে আপনার যখন এটা দিবেন তখন মানে আপনার টার্বো চার্জের যে মূল ফাংশনালটা এটা কিন্তু তখন আপনারা ফিল করতে পারবেন যে গাড়িটা কত দ্রুত আপনার গতি সম্পন্ন হয়ে যাবে আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। সো এখানে ডিসপ্লেটাও কিন্তু খুবই চমৎকার, একদম ডিফারেন্ট। এই যে ব্যাকডালটা ওপেন আছে এটা শো করতেছে এখান থেকে, এবং এখানে যে এই তাদের মনিটরটা দেখেন এমজির লোগো সহ ওপেন হয়েছে। এটা কিন্তু আমি একটা অডি কিউ সেভেন বা অডি A5 A7 কিন্তু এই এই ডিজাইনটাই দেওয়া আছে। হ্যাঁ, সো আমি অলরেডি গাড়িটা স্টার্টে আছে, গাড়ি কিন্তু কোনো শেকিং অথবা নকিং নেই। সো 1500 সিসির মধ্যে কিন্তু স্ট্রং একটা গাড়ি এই গাড়িটা। এখানে দেখেন আপনারা যদি এই ডিসপ্লেটার কথা বলি, সো এখান থেকে এসির যে কন্ট্রোলারটা এটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, যে আমি বাড়িয়ে দিলাম। সো এখান থেকে কিন্তু প্রত্যেকটা অপশনই আপনারা কিন্তু ডিসপ্লে থেকে কন্ট্রোল করতে পারবেন। আর আমি যদি ব্যাক গিয়ারে দেই, দেখেন এখানে ব্যাক গিয়ার দেওয়ার সাথে সাথে ব্যাক ক্যামেরা চলে আসছে, উইথ হচ্ছে এই যে আপনার ব্যাক যে পার্কিং সেন্সরটা এটা কিন্তু অলরেডি শো করতেছে। এটা আপনার আসলে গাড়িটা যখন ড্রাইভ করবেন তখন দেখতে পারবেন যে টোটালি 360 অ্যাঙ্গেলে কিন্তু এই গাড়িটা তখন আপনার এখানে ব্যাক ক্যামেরাটা শো করবে। আর এসির ব্লোয়ারের যে অপশনটা দেখাই, এটা কিন্তু টোটালি একটু ডিফারেন্ট করেছে। দেখেন আপনি নর্মালি অন্যান্য গাড়ির যেই এসির ব্লোয়ারের অপশনটা, আর এটা কিন্তু টোটালি একটু আলাদা। সো এই গাড়ি যদি আমি এক কথাই বলি যে প্রত্যেকটা সাইড যদি আপনারা যাচাই বাছাই করে দেখেন, যে এখন পর্যন্ত গাড়িটা কিন্তু নিউ। আর এটার জেনুইন মাইলেজটা আমরা দেখাই, 46,772 আমাদের এই গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে 46,772। সো আসুন বন্ধুরা আমরা একটু আমাদের গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। আর সো বন্ধুরা আমি যদি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা দেখাই, যে দেখেন এদিকে আসো, এটা হচ্ছে আপনার অরিজিনাল এমজির যেই তাদের নিজস্ব ব্র্যান্ডের যেই ইঞ্জিনটা ওইটাই টিজিআই। সো এটা হচ্ছে 1500 সিসির অকটেন টার্বোচালিত একটি ইঞ্জিন, এবং গাড়িটা খুবই স্ট্রং, আর তাছাড়া এটা টর্ক পাওয়ার অনেক বেশি। আর এক কথায় বলতে গেলে যে আপনার 1500 সিসির মধ্যে এত ভালো এসইউভি কিন্তু খুবই রেয়ার। সো আমরা ইঞ্জিনের সাউন্ডটা শোনাবো। আর আমরা এই গাড়িটার দাম চাচ্ছি বন্ধুরা 35,50,000 টাকা। বন্ধুরা আমরা একটু টোটালি গাড়িটার চতুর্দিকে দেখাবো, এদিকে চলে আসো। আপনারা যদি দেখেন যে গাড়িটা, আমি তো ফার্স্টেই বলেছি এই গাড়িটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, একদম নিউ কন্ডিশনে একটি গাড়ি। সো আসুন আমরা এখন এই গাড়িটার একদম ভিডিওটা শেষ করি, শেষ দিকে চলে যাই। সো আমি চেষ্টা করলাম বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে একটা মোটামুটি থিঙ্কিং বা ধারণা দেওয়ার জন্য। আর এমজি সম্বন্ধে আমার চাইতে অনেক ভালো রিভিউ কিন্তু ইউটিউবে ফেসবুকে অনেক আছে। সো আমি বলবো যে আসলে এমনিতেই আমি একটু অসুস্থ, তো যারা আছেন আপনারা কিন্তু দেখে নেবেন, বাকি মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্যই আপনাদের মাঝে এই ভিডিওটা করা।
সো আসুন আমরা এই গাড়িটার যে দামের বিষয় কিন্তু আমি মোটামুটি ভিডিওর মাঝখানেই বলে দিয়েছি, তো আমি আমাদের শোরুমের লোকেশন বলবো। তো লোকেশন বলার আগে একটা কথা বলবো, এদিকে চলে আসো। সো দেখেন যে এই মুহূর্তে আপনি ভিডিও দেখতেছেন, আমি বলতেছি, ওকে, এই মুহূর্তে এখন এই স্ট্যান্ড নাই, মানে এই মুহূর্তে পৃথিবীতে অসংখ্য মানুষ যারা হসপিটালে আছে তারা ভর্তি আছে, অনেকে আছে, একটা হসপিটালে সিট আপনি খালি পাবেন না। এমনকি কবরস্থানগুলোও কিন্তু কোথাও কবরস্থান খালি নাই, যে মুহূর্তে কবরস্থানগুলো খালি আছে, যে কবরস্থানে এই অংশটা খালি আছে এরকম নাই। সো আপনার হসপিটাল বলেন, কবরস্থান বলেন, অথবা জেলখানা বলেন, পৃথিবীর প্রত্যেকটা যেখানে কষ্টদায়ক জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু ফিল আপ। সো এই জন্য দেখেন আপনার আমার জন্য কিন্তু কোন বেড, কোন কবরস্থানের মাটি এবং কোন অবস্থায় আমরা কখন চলে যাব, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। সো এই জন্য এই যে সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এই সময়টাকে খুবই মূল্যবান সময় এবং এটাকে মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, এই সময়টাকে মূল্যায়ন করতে হবে কিভাবে, আমরা যারা মুসলিম পরপারে চিন্তা করে, যেখানে আপনি অনন্তকাল থাকবেন, আমি অনন্তকাল থাকবো, যেই জীবনের শুরু আছে শেষ নাই। দেখেন আজকে যারা অসুস্থ হয় তারা কিন্তু উপলব্ধি করতে পারে যে মৃত্যুটা কত কষ্ট হতে পারে। জাস্ট একটু অসুস্থ হইলেই কিন্তু আমরা ভয় পাই। আমরা কেন ভয় পাই, এমন যদি হইতো যে অসুস্থতে আমাদের মৃত্যু আসবে না, তাহলে কিন্তু কেউ এদের চিকিৎসার জন্য এত উতলা হতো না। সেই জন্য দেখেন যে যেই আমরা যেইখানে আছি, এই জীবনটা খুবই ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী জীবনের দিকেই আমার চলে যেতে হবে আমাদের প্রত্যেককে। সেই জন্য যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমি মনে করি যে অবশ্যই আল্লাহ তাআলার স্বর্ণাপন্ন হন। হ্যাঁ, আল্লাহ তাআলা যেই নামাজকে হুকুম করেছেন আমাদের জন্য, পাঁচ ওয়াক্ত নামাজ, এটার মধ্যে সফলতা কামিয়াবি আছে। ভাই নামাজটা আদায় করুন। হ্যাঁ, এবং আপনার আশেপাশে গরিব দুঃখী মিসকিন যাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় অবশ্যই সাহায্য সহযোগিতা করুন। একটা কথা মনে রাখবেন, আপনার কথার দ্বারা, আপনার কাজের দ্বারা অন্য কেউ যেন কষ্ট না পায়। দেখ না আপনাকে কেউ কষ্ট পান না, একটু কষ্ট তাতে কি হয়েছে ভাই? হ্যাঁ, একটু কষ্ট পাইলে আপনি কাউকে কষ্ট দেন নাই? আপনি, আমি আপনি আল্লাহকে শতবার কষ্ট দিয়েছি। সো এই কষ্টর উচিলায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, হ্যাঁ, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় কাম্য থাকবে। সো এর জন্য আপনার কথার দ্বারা, আপনার কাজের দ্বারা, আমার কথা কাজের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ প্রতারিত না হয়, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে শ্রেষ্ঠ করেছেন। সো এর জন্য অবশ্যই এইটাকে বহাল রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা এই কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি, 2 নম্বর 28 নম্বর হাউস। আমাদের শোরুমের নাম হচ্ছে ইউজ কার বনানী লিমিটেড। সো এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ মহিউদ্দিন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, এবং আমি যত অসুস্থ আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া দরখাস্ত। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।